नमस्कार, आज के 19 अगस्त खूब भालो दिन जन्माष्टमी और यही दिन मुहूर्ते दाड़ी आछि नजरुल तीर्थे। आज के आमादेर बहु प्रतीक्षित छवि छिन्नमूल मुक्ति पेयेछे एबं आम्रा सकले मिले हाजिर हुए आज के छवि सबार साथे बसे देखलाम। विश्वास करुन खूब भालो लेगेछे। किछुदिन आगे चले गेलो आमादेर 75तम स्वाधीनता दिवस और जदि आपनारा सिनेमाटा देखते आसें कलकातार विभिन्न हले अर्थात এই ছবিটা যেখানে যেখানে মুক্তি পেয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্বাধীনতার সাথে এই ছবিটির কতটা সাযুজ্য আছে। স্বাধীনতার পূর্ববর্তীকালে মানে আমি যদি চলে যাই 1947-এর আগে এবং পরে অর্থাৎ প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সময় তাহলে সেই সময় ঠিক যেইভাবে দেশ ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে জন্ম হয়েছিল যেভাবে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু মানুষেরা এদেশে এসে খুব কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে তাদের নতুন করে জীবন শুরু করেছিল সেই কাহিনী কিন্তু লুকিয়ে আছে এই ছবিতে। তাই আর বেশি কথা বাড়াবো না, একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে আমি এই ছবিতে কিন্তু একটি চরিত্রে অভিনয় করেছি, আমি মেঘ মিত্রা। আপনারা আসুন কলকাতার যে সকল সিনেমা হলে এই ছবি মুক্তি পেয়েছে সেই ছবি আপনারা দেখুন এবং অবশ্যই এই ছবির মধ্যে প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তীকালে যে ইতিহাস লুকিয়ে আছে, দেশ ভাগের যে ইতিহাস লুকিয়ে আছে, উদ্বাস্তু মানুষের যে যন্ত্রণা লুকিয়ে আছে সেটা আপনারা দেখুন। আর একটা কথা কিন্তু না বললেই নয়, এই সিনেমার যিনি প্রযোজক এবং এই সিনেমা যিনি লিখেছেন অর্থাৎ যিনি স্ক্রিপ্ট লিখেছেন ডক্টর মৃণাল কান্তি দেবনাথ, এই সিনেমাটি কিন্তু তার জীবনের বলা যায় আত্মকথা। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা তার বায়োগ্রাফি। এই মুহূর্তে বসে আছি নজরুল তীর্থে এবং আমার পাশে বসে আছেন ডক্টর মৃণাল কান্তি দেবনাথ, ছিন্নমূলের প্রযোজক, ছিন্নমূলের বলা যায় যার জীবনী অবলম্বনে বা যার আত্মকথা অবলম্বনে এই এত সুন্দর একটি সিনেমা তৈরি হয়েছে। চলে যাব তার কাছে, তার অনুভূতি কেমন জানার জন্য। আপনি বলুন যে এই যে আপনি নিজে এই হলে বসে মানে এই প্রেক্ষাগৃহে বসে আপনার নিজের জীবনের কাহিনী দেখলেন, আপনার জীবনের আত্মকথা দেখলেন, বলা যায় এক প্রকারের বায়োগ্রাফি দেখলেন, আপনার কেমন লাগলো, মানে আপনার অনুভূতি কেমন? দেখো, আজকে আমার সব থেকে বেশি আনন্দের দিন, কারণ এই মুভিটা করতে গিয়ে আমাকে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর্থিক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপর এসে গেল করোনা, করোনার মধ্যে শুটিং করতে গিয়ে বারবার স্ক্রিপ্ট পাল্টাতে হয়েছে, এই সমস্ত যে টেনশনগুলো ছিল সে সমস্ত কাটিয়ে টাটিয়ে আজকে আমি 12টা হলে এটাকে আমি মুক্তি দিতে পারছি। তার শুভ মুক্তি আজকে নজরুল তীর্থে হলো, মানে এই আনন্দটা আমি কী করে বোঝাবো বলো? সব আনন্দ কি বোঝানো যায়? ঠিক ঠিক, সেই খুবই আনন্দিত। ডক্টর মৃণাল কান্তি দেবনাথ কিন্তু শুধু প্রযোজক নন, উনি খুব ভালো গল্প লেখেন, খুব ভালো কাহিনী লেখেন, খুব ভালো তিনি স্ক্রিপ্ট লেখেন, মানে এই ছিন্নমূলের পুরো স্ক্রিপ্টটা তার লেখা। এবং শুধু তাই না, তিনি অনেক বই লিখেছেন বাংলা ভাষায় এবং ইংলিশে, উনি অনেক বই লিখেছেন। তো আমরা তার কাছ থেকে প্রত্যাশা করব যে উনি এর পরে আরও অনেক গল্প কাহিনী লিখবেন এবং অনেক উনি স্ক্রিপ্ট লিখবেন যেগুলোর উপরে ভিত্তি করে আগামীতে আরও ভালো ছবি আমরা ওনার থেকে উপহার পাবো। আমার পাশে দাঁড়িয়ে আছেন এই সিনেমার পরিচালক রুদ্রনীল চৌধুরী। এই সিনেমা আজকের দিনে এই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সিনেমাটি সবার সঙ্গে বসে দেখে তার কি অনুভূতি হলো আমরা সেটা তার থেকে জেনে নেব। যে সময় করোনা মহামারী একটা সাংঘাতিক আকার ধারণ করেছিল তার মধ্যেই আমরা শ্যুটটা করেছি এবং সেটা একটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ এবং অনেকটা অ্যাডভেঞ্চারের মতো। তো মূলত এই যে গল্পটা, এটা 1964 সালে খুলনায় যে দাঙ্গা হয়েছিল সেই পটভূমিতে এই গল্পটা তৈরি হয়েছে এবং মূলত এটি একটি প্রেম কাহিনী, যদিও ব্যাকড্রপে দাঙ্গার ব্যাপারটা আছে। তো একটি বাস্তুহারা ছেলে যে বাংলাদেশ থেকে উৎপাতিত হয়ে ভারতবর্ষে আসে এবং কীভাবে সে জীবন সংগ্রামে সঙ্গে নিজেকে তৈরি করে এবং লড়াই করতে করতে অবশেষে সে নিজের জীবনে তার একটা উত্তরণ ঘটে এবং গল্পের শেষে সে তার প্রেমিকা, ছোটোবেলার
बाल्यकाले जे प्रेमिका ताके किभावे खुजे पाए एटाई एई कहानीर मूल विषय। वास्तवर नायिका एवं पर्दार नायिका के आमरा शुने नेब तादेर एई सिनेमार बर्तमान अनुभूति कि बोलबेन। नमस्कार, आमी प्रिया साहा वास्तवे आर अभिनये आमार चरित्रेर नाम मणि। মণি আসলে হচ্ছেন ইনি। তো এনার চরিত্রে আমি অভিনয় করেছি, আমার খুবই ভালো লেগেছে। প্রথমে যখন এটি মানে ঘটনাটি যখন শুনেছিলাম, তো ফার্স্ট অফ অল এটা একটা লাইফ হিস্ট্রি, যিনি বাস্তবে চোখে সমস্ত কিছু দেখেছেন যে কিভাবে ঠিক উদ্বাস্তুদের জীবনে কি হয়েছে, কত অত্যাচারিত হয়েছে তারা, সেই জিনিসটা আমাদের এই ছবিতে তুলে ধরা হয়েছে। এবং কাকিমা চরিত্রে আমি অভিনয় করে খুবই খুশি। এখানে একটা বাস্তুদের কাহিনী দেখেও তার পাশে একটা অন্য ধরনের রোম্যান্টিক একটা প্রেমের কাহিনী, একটা বিচ্ছেদের কাহিনী এখানে একটা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সো এই চরিত্রটা করতে আমি খুব খুশি হয়েছি। আপনারা ছবিটা দেখুন, আশা করি ভালো লাগবে, এবং জানাবেন যে কাকিমার চরিত্রে আমি অভিনয় করে কতটা সাকসেস হতে পেরেছি বা কতটা আপনাদের ভালো লেগেছে জানাবেন ফিডব্যাক। থ্যাংক ইউ। সত্যি আমি খুব খুশি হয়েছি যে ও এত সুন্দর করে ফুটিয়েছে আমার ফিলিংসটা। এটা সত্যি মানে ওকে প্রশংসনীয়। আমার ভীষণ ভীষণ মানে কষ্টের সময়গুলো গেছে, সেইগুলো যে ও যখন অভিনয় করছিল তখন আমি আর আমার চোখের জলও রাখতে পারিনি, কারণ এটা তো একটা গল্প নয়, এটা সত্যিকারের আমাদের জীবন কাহিনী। তা সত্যি সেই সময়টায় আমার এইরকমই অবস্থা ছিল, মানসিক অবস্থা ছিল যে আমি কী করবো, আমার কিছুই ভালো লাগতো না। কারণ আমি কখনোদিন বুঝতেও পারিনি যে আমাদের মাতৃভূমি ছেড়ে আপনজনদের ছেড়ে এইভাবে সবাইকে হারিয়ে মানে জীবনটাই শূন্য হয়ে যাবে এরকম বুঝিনি। তারপরে যখন দেখলাম ওনার সাকসেসফুল মাধ্যমিকে প্রথম হলেন, নিউজ পেপারে খবরটা বেরোলো, সেটাতে তো মানে খুব আনন্দিত হয়ে আমি নিজেই হাবড়ায় চলে এলাম ওনার সঙ্গে দেখা করতে। ননদ বৌদি আর বাস্তবে দুই বান্ধবী। ছিন্নমূল আমার প্রথম ফুল লেন্থ বেঙ্গলি ফিচার ফিল্ম, আর এখানে আমি করেছি বৌদির চরিত্র, আর এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার এত সুন্দর ননদ। মানে বন্ধু হিসাবেই বলি বা আমার সহ অভিনেত্রী হিসাবেই বলি, এতটা সাহায্য করেছে আমাকে অনস্ক্রিন। এবং অনস্ক্রিন তো আমরা যা করেছি সেটা তো দেখাই গেল, কিন্তু অফস্ক্রিনও আমরা এত সুন্দর সময় কাটিয়েছি, এত মজা করেছি, যতটা আমরা এইখানে অভিনয় করেছি, যতটা আমরা বাইরে গিয়ে অভিনয় করেছি, আমরা এখানে হাবড়ায় করেছি, বাইরে আমরা ঝাড়খণ্ডে করেছি। তো খুব ভীষণ ভালো অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যখন আমরা সাঁওতালি নৃত্য করছি এক জায়গায় একসাথে, ওই অভিজ্ঞতাটা সব থেকে ভীষণ ভালো। ওটা বাস্তবধর্মী ছবি, এবং এর আগেও আমরা দেখেছি যে কাশ্মীর ফাইলকে অবলম্বন করে একটা ছবি হয়েছিল, ঠিক সেরকমই পশ্চিমবঙ্গের হিন্দুদের যে নির্যাতন এবং তারা উপর বাংলায় কী দুরবস্থার মধ্যে ছিল সেটাই এই কাহিনী চিত্রে ফুটে উঠেছে। এবং যে কলাকুশলীরা যারা অভিনয় করেছে একদম ন্যাচারাল অভিনয়, এখানে কোনো রকম বাড়তি কিছু করেননি, যেটা বাস্তব। এবং ডাক্তারবাবুর নিজের জীবনী এবং তিনি কী করে ছোটো মানে ছোটোবেলায় কাটিয়েছেন এবং পরবর্তীকালে বর্তমানে তিনি কী অবস্থায় আছেন, সমস্ত কিছু নিয়েই অসাধারণ রেখেছে আমাদের সবারই। এবং এটা আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে অনেক শিক্ষা নেবে, বিশেষ করে বাঙালি হিন্দুরা যারা আজকে অন্ধকারে রয়েছে, যে ওপার বাংলার যে বিভীষিকাময় অধ্যায় যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম এরা জানে না, এই ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আগামী দিনে বাংলার মানুষ বা পূর্ব বাংলা থেকে যারা এসছে তারা এর থেকে অনেক কিছু শিক্ষা নেবে, এবং পরবর্তী প্রজন্ম এটাকে সামনে রেখে তারা নিজের আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা তারা তৈরি করবে।